নমস্কার দর্শকবৃন্দ, ই সার্ভিস বুক সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই দিনের মধ্যে আপডেট করতে হবে প্রত্যেক কর্মচারীকেই। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সরকারি সুবিধাগুলি প্রদান করতে ডিজিটালাইজেশনের কথা উঠলে পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্যের তুলনায় বেশ এগিয়ে আছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের স্যালারি, ছুটি, প্রভিডেন্ট ফান্ড, অবসরকালীন পেমেন্ট সহ সমস্ত পেমেন্ট এখন অনলাইনেই আবেদন, অনুমোদন এবং প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের অন্যতম পোর্টাল ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ WBIFMS-এর মাধ্যমে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এবার এই পোর্টালে ই সার্ভিস বুক আপডেট করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ই সার্ভিস বুক আপডেট করার প্রধান উদ্দেশ্য হল কর্মচারীর বেতন, ছুটি এবং অন্যান্য তথ্যগুলি স্বয়ংক্রিয় এবং নির্ভুলভাবে আপডেট করা এবং অবসরকালীন ফাইনাল পেমেন্টগুলি অর্থাৎ গ্র্যাচুইটি, কমিউটেড ভ্যালু পেনশন, GPF-এর ফাইনাল পেমেন্ট সহজে প্রদান করা। এর সাথে সাথে ই সার্ভিস বুক চালু হয়ে গেলে ভবিষ্যতে ফিজিক্যাল সার্ভিস বুকের পরিবর্তে ই সার্ভিস বুকের মাধ্যমেই ফাইনাল পেমেন্টের অনুমোদন মিলবে। ই সার্ভিস বুক চালু করার উদ্দেশ্যে এর আগে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেক অফিস এই সংক্রান্ত কাজ সম্পূর্ণ করেছে, আবার অনেক অফিসের কাজ বেশ বাকি। এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে ওই দপ্তরের অধীন সকল কর্মচারীদেরই ই সার্ভিস বুক আপডেট করতে নির্দেশ দিল। 1 সেপ্টেম্বর 2023 একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। সেখানে বলা হয়েছে গ্রুপ বি, সি এবং ডি কর্মচারীরা নিম্নলিখিত কাজগুলি 22 সেপ্টেম্বরের মধ্যে যেন সম্পূর্ণ করে ফেলে। এই কাজগুলি হলো ফিজিক্যাল সার্ভিস বুকটি 22 সেপ্টেম্বর 2023-এর মধ্যে যথাযথভাবে আপডেট করতে হবে। GISS, ছুটি, ট্রান্সফার, প্রমোশন, নমিনেশন ইত্যাদি তথ্যগুলি যেন সঠিকভাবে আপডেট করা থাকে। 2 নম্বর হচ্ছে অরিজিনাল সার্ভিস বুকটির ডুপ্লিকেট অথবা ফটোকপি প্রত্যেক কর্মচারীকে সংশ্লিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের থেকে প্রত্যাহিত করিয়ে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে WBIFMS পোর্টালে লগ ইন করে প্রত্যেক কর্মচারীকে ফ্যামিলি মেম্বার এন্ট্রি এবং নমিনি ডিক্লারেশন কমপ্লিট করতে হবে 22 সেপ্টেম্বরের মধ্যে। 4 নম্বর প্রত্যেক কর্মচারীকে WBIFMS পোর্টালে নিজস্ব লগ ইন আইডি ব্যবহার করে ই সার্ভিস বুক এর তথ্যগুলি এন্ট্রি করে নিতে হবে। তবে এখনই সাবমিট করতে নিষেধ করা হয়েছে স্বাস্থ্যভবনের এই বিজ্ঞপ্তির মাধ্যমে। স্বাস্থ্যভবনের প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ই সার্ভিস বুক প্রস্তুতির জন্য যথাসময়ে বিভাগ অনুযায়ী ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। মনে করা হচ্ছে ই সার্ভিস বুক চালু হয়ে গেলে কর্মচারীদের সার্ভিস বুকের তথ্যগুলি ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের বর্তমানে এখন PF অনলাইনে যে হওয়ার জন্য একটা যে জোরদার তোড়জোড় চলছে এবং সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু অনলাইনে চলে আসবে। এই PF অ্যাকাউন্ট প্রত্যেকটি কর্মচারী এবং শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের, এর পাশাপাশি কিন্তু বর্তমানে স্বাস্থ্যভবনে ই সার্ভিস বুক চালুর একটা প্রস্তুতি চলছে এবং আস্তে আস্তে এটা কিন্তু সরকারি, অন্যান্য সরকারি কর্মচারী এবং শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও কিন্তু ই সার্ভিস বুকটা অনলাইনে হয়ে যাবে এবং তার ফলে কিন্তু অনেক রকম কাজ হাতের মুঠোয় চলে আসবে। অর্থাৎ অনেক রকম কাজ সহজ হয়ে যাবে, পেনশন পাওয়া থেকে শুরু করে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, অন্যান্য সমস্ত কিছু কাজ কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে। তো দেখা যাক এইটা অর্থাৎ এই ই সার্ভিস বুক কবে চালু হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।